রম্য পুস্তক এক অধ্যায় 21 পদ আর 23 পদ পর্যন্ত। এটি এমতি লেখা যাচ্ছি, আপনার ধ্যান সহিত শুনবে। কারণ সেমানে ঈশ্বরকু জানি তাহাকু ঈশ্বর বলি গৌরব দেলে নাহি কি ধন্যবাদ দেলে নাহি, কিন্তু আপনা আপনা অসার তর্ক বিতর্কে জড়িত হলে ও সেমানকর অবোধ মন অন্ধকারময় হেলা, নিজ নিজকু জ্ঞানী বলি মনে করে সেমানে মূর্খ হলে, পুনি অক্ষয় ঈশ্বরঙ্ক গৌরবকু ক্ষয়নীয় মনুষ্য পক্ষী চতুষ্পদ প্রাণী সরীসৃপাদীঙ্ক আকৃতিযুক্ত প্রতিমারে পরিণত কলে। প্রিয় মানে, মু আজি আপনমানক নিকটরে যে প্রসঙ্গটি রখিবা পাই চাই, আজির প্রসঙ্গ হেলা আপনা পরমেশ্বরঙ্কু জানন্তু। প্রসঙ্গটি কোন? আপনা পরমেশ্বরঙ্কু জানন্তু। আজি এই যে ভারতরে আমি বসবাস করুছু, ভারত লোকমানকর প্রভু গোটি নুহে, সেমানকর 33 কোটি অটে। মাত্র আমি যে পরমেশ্বরঙ্কু সেবা করুছু, সি একমাত্র পরমেশ্বর অটন্তি, সি আমার সৃষ্টিকর্তা পরমেশ্বর অটন্তি। আজির প্রসঙ্গে আমি কথাবার্তা হবা যে আপনা পরমেশ্বরঙ্কু মনুষ্য জানিবা কেতে গুরুত্বপূর্ণ অটে। এটি আমি দেখুছু যে সেমানে ঈশ্বরঙ্কু জানি তাহাকু ঈশ্বর বলি গৌরব দেলে নাহি। সেমানে বলে কেউ মানে, কেউ মানে মনুষ্য মানে কাহাকু গৌরব দেলে নাই, ঈশ্বরঙ্কু গৌরব দেলে নাহি কি ধন্যবাদ দেলে নাই। তলকু লেখা যাচ্ছে, কিন্তু আপনা আপনা অসার তর্ক বিতর্কে জড়িত হলে ও সেমানকর অবোধ মন অন্ধকারময় হেলা। 22 পদরে লেখা যাচ্ছে, নিজ নিজকু জ্ঞানী বলি মনে করি সেমানে কোন হেলে মূর্খ। আম পৃথিবীরে যদি আমি ভারতর কথা কহিবা, অনেক শিক্ষিত লোকমান অছন্তি, অছন্তি কি নাই? অছন্তি, বহুত সেমানে এডুকেটেড অটন্তি, পয়সারে সেমানে ধন সম্পত্তিরে কম নুহন্তি, শিক্ষাগতর যোগ্যতারে কম নুহন্তি। মাত্র দুঃখর বিষয় হচ্ছে সেমানে কোন করছন্তি, পরমেশ্বরঙ্কু কিনুছন্তি। কোন করছন্তি? পরমেশ্বরঙ্কু কিনুছন্তি। এতে বুদ্ধি থাই নিজ নিজকু জ্ঞানী বলি মনে করি মূর্খ সেমানে অটন্তি। কেউ মানে? যেউ মানে প্রভুঙ্কু কিনি কিনা একলার পাই গোটে গোটে, স্ত্রীর পাই গোটে, স্বামীর পাই গোটে, পতা সাই পাই গোটে, আর হরিজন সাই পাই গোটে কিনন্তি সেমানে। পরমেশ্বর কেবে কিনা হেবে নাই, পরমেশ্বর বিক্রি হেবে নাই, পরমেশ্বর। আজি আমি কথা হচ্ছু আপনা পরমেশ্বরঙ্কু জানন্তু। পরমেশ্বর কেবে বিক্রি হেবে নাই, পরমেশ্বর আমমানকু নিজ রক্ত দেশে কিনিছন, আমকু ক্রয় করিছন, সে পরমেশ্বর অটন্তি। লেখা যাচ্ছে নিজ নিজকু জ্ঞানী বলি সেমানে কোন হেলে মূর্খ। কাই মূর্খ হেলে? 23 পদ লেখা যাচ্ছে, পুনি অক্ষয় ঈশ্বরঙ্কর গৌরবকু, তাহাঙ্কর গৌরব কেমতি? অক্ষয় অটে, তাহাঙ্কর গৌরব কেবে সরে নাই, তাহাঙ্কর মহিমা কেবে সরে নাই। স্বর্গরে পরমেশ্বরঙ্কর যেমানে আরাধনা করুছন্তি, তাঙ্কর দূত অসংখ্য দূত মানে সেমানে কেমিতি আরাধনা করুছন্তি? সরি যাচ্ছে কি? রবিবার দিন গৌরব থাউছি, সোমবার দিন সরি যাচ্ছি, এমনি সরি যাচ্ছি গৌরব, কেউ পাউছি। মাত্র এই ভারতরে দেখন্তু তো গৌরব সেমানকর কেতেবেলে পূজা সিজন পরমেশ্বর হেইথিবে কি? পরমেশ্বর
केबे परमेश्वर हि पारिबे नै प्रिय मन लेखा जाउ छी अक्षय ईश्वरक गौरवकु खेवणीय मनुष्य खेवणीय मनुष्य मनुष्य केबे प्रभु हि पारिबे कि कोन त मनुष्य केबे प्रभु हि पारिबे भगवान हि पारिबे भगवान हि पारिबे कि नै काहे कि भगवान हि पारिबे कई भगवान ही परिवे कारण से भूगर्भ रे उत्पन्न अटे स्वामी स्त्री स्त्री पुरुष रो मिलन जे उत्पन्न है जी से भगवान ही परिवे मात्र से प्रभु ही परिवे नहीं एही भारत रे 33 कोटी देवादेवी अछंती आ एही 33 कोटी देवादेवी मानन को एही भारत रो अनेक लोक पूजा करू छथि आमे भी करूथिलु कि नहीं करूथिलु काहे कि करूथिलु आमर अबोध मन अंधकारमय हि जाइथिला सेति पाई आमे न जानी सेवा को सेवा करूथिलु मात्र धन्य से परमेश्वर कोन कले आमर आखी को फिटेले आमे बे बुझी पालुछु आमर पाखरे अने अनेक भिन्न लोक मान को परी आमर पाखरे एजुकेशन नाही बुद्धि नाही पाठ नाही मात्र आमे जानि पारु छु ई परमेश्वर हेतिबे ई परमेश्वर हेइ नथिबे एटा आमे बुझु छु आमे ए केत्ते बड़ कथा छत्तीसगढ़ रे गोटे परिवार रे जने छोटो झियो गोटे थाय छोटो वयस जेते बारे तार बापा ताको हाथरे धरी मंदिर नियंती मंदिर नियंती से समय से छोट शिशु थिबा समय रे से प्रश्न करे तांको बापा को कोन बोली प्रश्न करे बापा जदी प्रभु ए जदी परमेश्वर ए जदी आमको सृष्टि करि चंती ताहेले से केमिति कथा हे परु नाहंती ए प्रश्न के करूची शिशु काको बापा को ते भयंकर कथा दिबरे छोटो शिशु ऊपर डाउट आसु छी गोटे सानो पिलादा डाउट करू छी जे किमिति ए जदी परमेश्वर आम को सृष्टि करि चंती आमे कथा हेउ छु आमे के आमे सृष्टि आमे देखि पारु छु आमे चली पारु छु कथा हे पारु छु हेले आम को सृष्टि करथिबा परमेश्वर केमिति थिबे केमिति बे से मध्य कथा होतिबे से मध्य देखुतिबे प्रेज द लॉर्ड से मध्य धरी पारिबे कि नै धरी पारिबे आज आमे कथा होचु आपणा परमेश्वर को जानंतु आमे 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 परमेश्वर आमे जानि नथिलु आमे कि आमकु जणाइले कि जणाइले आमे गोटे वाक्य पढिबा जहन लिखित सुसमाचार एक अध्याय को आसन जहन लिखित सुसमाचार एक अध्याय अठर पद रे एमिति लेखा जाउ छी एक अध्याय अठर पद केही केबे ईश्वर को देखी नाही पितांक कलस्थित अद्वितीय पुत्र ताहांकु प्रकाश कले प्रेज द लॉर्ड ईश्वर को किए प्रकाश कले प्रभु जीशु ख्रीष्ट आमे भी प्रभु को जानि नथिलु ईश्वर को जानि नथिलु से ताहांकर अद्वितीय पुत्र अर्थात प्रभु जीशु ख्रीष्ट से आसी कि ना आम निकट रे प्रकाश कले हालेलुया प्रकाश कले सेती भाई आज आमे परमेश्वर को जानिछु आमे अनेक लोग कहबे नहीं मु परमेश्वर को केते कष्ट रे जानिली बाइबल पढ़ी बारु बाइबल कॉलेज जीबारु थियोलॉजी करिबारु एमटीएच करिबारु बीटीएच करिबारु नहीं 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 आमे सब करी धर्म कर्म करी परिश्रम करी आमे परमेश्वर को जानिनु आमे परमेश्वर को जानिबार एकमात्र माध्यम प्रभु जीशु ख्रीष्ट से आमको जणाइसंती
স্বর্গর পরমেশ্বর আমার সৃষ্টিকর্তা পরমেশ্বর সে প্রকাশ কলে সে দেখা যাচ্ছি না কে কেবে ঈশ্বর দেখি নাই কে কেবে ঈশ্বর দেখি নাই মাত্র এ যে মাটি তৈরি করছেন এমানকা টিকে দেখিবে গাইকি বল্লভরা ভাবনা রম্য পুস্তক এক অধ্যায় আমি পড়লু কি না নিজ নিজকে জ্ঞানী বলি সে কোণ হলে মূর্খ হলে কী মূর্খ প্রভু এমিতি হইতিবে না কেমিতি জীব টিকে তাঁকর এতকি টিকে থাই পারে এটা কার বুদ্ধি এটা মূর্খ মানকর বুদ্ধি কুহন্তু মূর্খ মূর্খ মানকর বুদ্ধি এটা আমি কোণ জ্ঞানী কি নাই মাত্র ধন্য সে প্রভু আমাকে মূর্খ থিবা সময়রে সে আমাকে বুঝাই দেবে বুঝাই দিলে এটা হচ্ছে বড় কথা মূর্খ এতিপাই পরমেশ্বর এমিতিয়া হইতিবে কেমিতি তাঁকর পাটি টিকে দুই তিন ফুটেই এমিতি হেই করে কদলি খম্ব বলিয়া থাই পারে বলি কি না অনুমান করবাটা মূর্খ আর কে জন তো ভাবন্তি প্রভু বলি কিছু কর্ম হি ভগবান কর্ম হি হাত গোড়া গা মাপ্রু কি মাপ্রু বাক্য কহুছি এমানে মূর্খ অটন্তি এমানে মূর্খ অটন্তি মোর প্রিয় মানে মু কহিবা পাই চাহে ধন্য সে পরমেশ্বর আমুকু বুঝিবা পাই না বুঝিছো আমি সেথিপাই আপন মানে যে ঘরে রহুচন্তি মু যে জাগারে রহুছি হি পারে আমার জায়গায় নেটওয়ার্ক আসতে নপারে আম মন্ডলীরে বহু লোক নথাই পাতি আমার পরিবারে ভালো পিঁধিবার থাই নপারে খাইবাটা থাই নপারে আমার ব্যবসায় ভালো চালি নপারে মাত্র ধন্য আমি মানে জনে সত্য পরমেশ্বরকে জানিছ আমি স্বর্গর পরমেশ্বরকে আমি জানিছ এটা আঠার বড় বিষয় কোণ মোর প্রিয় মানে লেখা যাচ্ছি ঈশ্বরকে কে দেখি নাই মাত্র জনে ঈশ্বর নিকট আসলে আর কহিলে ମୁଁ ଈଶ୍ୱରଙ୍କ ଠାରୁ ଆସିଛି ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ ହାଲେଲୁୟା ମୁଁ ସ୍ୱର୍ଗରୁ ଆସିଛି କାହିଁକି ମୁଁ କହୁଛି ବୋଲି ନାହିଁ ସେ ପାଞ୍ଚ ଅଧ୍ୟାୟ ଜହନ ପାଞ୍ଚ ଅଧ୍ୟାୟ ପଇଁତିରିଶରେ କହିଲେ ମୁଁ ଯେଉଁ ଯେଉଁ କାମ କରୁଛି ସେଇ କାମ ପ୍ରମାଣିତ କରୁଛି ଯେ ମୁଁ ସ୍ୱର୍ଗରୁ ଆସିଛି ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ ମୁଁ ଈଶ୍ୱରଙ୍କ ଠାରୁ ଆସିଛି ଆଉ ସେହି ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ ଈଶ୍ୱରଙ୍କୁ ଆମ ନିକଟରେ ପ୍ରକାଶ କଲେ ପ୍ରକାଶ କଲେ ଆମକୁ ମଧ୍ୟ ସମୟ ଥିଲା ଏପରି ପରିସ୍ଥିତିରେ ଆମେ ଥିଲୁ ଯେ ଆମେ ଗଣେଶ ପୂଜା ବୋଲେ କେମିତି ଆମେ ଆଗରେ ଆମେ କହିଲେ ବୋଲେ ନ ଉଠିବା ପଇସା ଉଠୁଥିଲା ପ୍ରଭୁଙ୍କୁ ପାଇବା ପୂର୍ବରେ ଏ ଗାଁରେ ପୂଜା ଏଇ ସବୁ କାମ କରିବାରେ ଆମେ ମଧ୍ୟ କଣ କରୁଥିଲୁ ଅଂଶୀ ହଉଥିଲୁ ଅଂଶୀ ହଉଥିଲୁ କାହିଁକି ଜାଣିନଥିଲୁ ଜାଣିନଥିଲୁ ଯଦି ଆପଣମାନେ ମୋ ସହିତ ଗାଲାତୀୟ ପୁସ୍ତକକୁ ଆସିବେ ଗାଲାତୀୟ ପୁସ୍ତକ ଚାରି ଅଧ୍ୟାୟ ସାଧୁ ପାଉଲ ସେ ଆହୁରି ଭଲ ସୁନ୍ଦର ଭାବରେ ସେ ଲେଖନ୍ତି ଏମିତି ଲେଖାଯାଉଛି ଗାଲାତୀୟ ଚାରି ଅଧ୍ୟାୟ ନଅ ପଦ ଏମିତି ଲେଖାଯାଏ କିନ୍ତୁ ଏବେ ଈଶ୍ୱରଙ୍କ ପରିଚୟ ପାଇଅଛ କ'ଣ ପାଇଛ ଏବେ କାର ପରିଚୟ ନାଇଁ କୌଣସି ମନୁଷ୍ୟର ପରିଚୟ ନାହିଁ ଏଇଟା ମନୁଷ୍ୟ ତିଆରି କରୁଥିବା କୌଣସି ପ୍ରତିମାର କୌଣସି ମୂର୍ତ୍ତିର ପରିଚୟ ନାହିଁ କାର ପରିଚୟ ଆମେ ପାଇଛୁ ଆମେ ଈଶ୍ୱରଙ୍କର ପରିଚୟ ପାଇଛୁ ଆମେ ସେ ଈଶ୍ୱରଙ୍କୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ନିକଟ ରଖିବି ଯେ ଆମର ପରମେଶ୍ୱର କିଏ ଅଟନ୍ତି ସେଥିପାଇଁ ଆଜି ଆମେ କଥା ହଉଛୁ ଆପଣ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଜାଣନ୍ତୁ ମୋର ପ୍ରିୟମାନେ ଜାଣନ୍ତୁ ପରମେଶ୍ୱର ଅନବିଶ୍ୱାସ ହେଇ ବସିପାରନ୍ତି କି ପରମେଶ୍ୱରକୁ କିଏ ମେକ ମାରି ଗଛ ଠିଆ କରି ଏମିତି ରଖିପାରନ୍ତି କି ପାରନ୍ତି ନାହିଁ ଆପଣ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଜାଣନ୍ତୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ ଚାହେଁ ଗର୍ବ ସହିତ କୁହନ୍ତୁ ମୁଁ ପରମେଶ୍ୱରଙ୍କ ପରିଚୟ ପାଇଛି ମୁଁ ପରମେଶ୍ୱରଙ୍କର ପରିଚୟ ପାଇଛି ମୋ ପାଖରେ କୋଉ ରାଷ୍ଟ୍ରପତିର ପରିଚୟ ନାହିଁ କିଛି ବଡ଼ ବିଷୟ ନାହିଁ ମୋତେ ମନ୍ତ୍ରୀ ଜାଣିନାହାନ୍ତି ନୋ ପ୍ରୋବ୍ଲେମ୍ ମୋତେ ସରପଞ୍ଚ କୌଣସି ଏମଏଲଏ ଆମକୁ ଜାଣିନାହାନ୍ତି କିଛି ବଡ଼ କଥା ନାହିଁ ମାତ୍ର ଆମର ପାଖରେ ଯାହାର ପରିଚୟ ଅଛି
ସେ ହେଉଛନ୍ତି ସ୍ୱର୍ଗ ଆଉ ପୃଥିବୀର ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା ପରମେଶ୍ୱର ସ୍ୱର୍ଗ ଆଉ ପୃଥିବୀର ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା ପରମେଶ୍ୱର ଅଟନ୍ତି ସେଥିପାଇଁ ସାଧୁ ପାଉଲ ଗାଲାତୀୟ ମଣ୍ଡଳୀକୁ ସେ ଉତ୍ସାହିତ କରି ସେମାନଙ୍କ ଉପରେ ସେମାନଙ୍କର ମନୋଭାବକୁ ଦେଖି ସେମାନଙ୍କର ବ୍ୟାକ୍ସ୍ଲାଇଡ୍ ଜୀବନକୁ ସେ ଅନୁକରଣ କରି ସେଇଟା ଲେଖୁଛନ୍ତି ଏଇଟା କ'ଣ ଲେଖୁଛନ୍ତି କିନ୍ତୁ ଏବେ ଈଶ୍ୱରଙ୍କ ପରିଚୟ ପାଇଅଛ ବରଂ ଈଶ୍ୱରଙ୍କ ଦ୍ୱାରା ପରିଚିତ ହୋଇଅଛ ତେବେ କିପରି ଆଉ ଥରେ ଦୁର୍ବଳ ଓ ଅକିଞ୍ଚନ ପ୍ରାଥମିକ ବିଷୟ ଗୁଡ଼ାକ ପ୍ରତି ଫେରିଯାଇ ପୁନର୍ବାର ସେହି ସବୁର ଦାସ ହେବାକୁ ଇଚ୍ଛା ହୋଇଅଛ ତୁମେ ଈଶ୍ୱରଙ୍କ ଦ୍ୱାରା ପରିଚୟ ଆମେ ଈଶ୍ୱରଙ୍କୁ କେମିତି ପାଇଲୁ ଆମେ କେମିତି ତାଙ୍କର ପରିଚୟ ସେ ଆମକୁ ଦେଲେ କେମିତି ଦେଲେ ଦେଖ ମୁଁ ଅବ୍ରାହମଙ୍କ ଈଶ୍ୱର ଯାକୁବଙ୍କ ଈଶ୍ୱର ସେହିଦିନ ଗଛ ଭାଙ୍ଗି ଯାଇଥିଲା ସମୁଦ୍ର ଦୁଇ ଭାଗ ହେଇଗଲା ସମୁଦ୍ର ପଡ଼ିଗଲା ତରଳି ଗଲା ଏମିତି ପରିଚୟ ସେ ଦେଇନାହାନ୍ତି କଥା କହିକିନା ଭୁରୁଡ଼ାଇ ଖାଉ ମାନେ ନେଇକି ଏମିତି ପରିଚୟ ସେ ଦେଇନାହାନ୍ତି କେମିତି ପରିଚୟ ଦେଇଛନ୍ତି ନିଜର ପୁତ୍ରକୁ ଆମର ପ୍ରାୟଶ୍ଚିତ ନିମନ୍ତେ ଦାନ କଲେ ଲେଖାଯାଉଛି କାରଣ ଈଶ୍ୱର ଜଗତକୁ ଏଡ଼େ ପ୍ରେମ କଲେ ଯେ ସେ ଆପଣା ଅଦ୍ୱିତୀୟ ପୁତ୍ରଙ୍କୁ ଦାନ ଯେପରି ଯାଏ କେହି ତାହାଙ୍କରେ ବିଶ୍ୱାସ କରିବ ସେ ବିନଷ୍ଟ ନହି କ'ଣ ହେବ ଅନନ୍ତ ଜୀବନ ପାଇବ ଆମକୁ ଭୋଟର ଆଇଡିରେ ଆମର ପରିଚୟ ସେ ଦେଇନାହାନ୍ତି କୌଣସି ଆଧାର କାର୍ଡ ଦେଇକିନା ତାଙ୍କର ପରିଚୟ ଆମକୁ ଜଣାଇ ନାହାନ୍ତି ତାଙ୍କର ଲେଖାଯାଉଛି ଅଦ୍ୱିତୀୟ ପୁତ୍ର ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କୁ ଆମ ପାଇଁ ଦେଇନେଲେ ଆଉ ସେ ଆମ ନିକଟରେ ପ୍ରକାଶିତ ହେଲେ ଯେ ସେ ଆମର ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା ଜୀବିତ ପରମେଶ୍ୱର ସେଥିପାଇଁ ଲେଖାଯାଉଛି ତୁମେ ପରିଚୟ ପାଇଛ କାହା ପରିଚୟ ପାଇଛ କୌଣସି ମୂର୍ତ୍ତିର ନାହିଁ କୌଣସି ଦେବତା କୌଣସି ପରମାତ୍ମାର ନାହିଁ ଈଶ୍ୱରଙ୍କର ପରିଚୟ ତୁମେ ପାଇଛ କାହାର ପରିଚୟ ପାଇଛ ଈଶ୍ୱରଙ୍କ ପରିଚୟ ପାଇଛ ସେଥିପାଇଁ ତୁମକୁ କ'ଣ ହେବାକୁ ପଡ଼ିବ ଈଶ୍ୱରଙ୍କ ପରିଚୟ ପାଇଲା ପରେ ମଧ୍ୟ ଏ ଗାଲାତୀୟ ମଣ୍ଡଳୀ ଲୋକମାନେ କ'ଣ ହେଉଛନ୍ତି ପୁନର୍ବାର ପ୍ରାଥମିକ ବିଷୟ ପ୍ରତି ଫେରି ଯାଉଛନ୍ତି ଏବେ 31ରେ ଗଣେଶ ପୂଜା ଅଛି ନାଇଁ କି ପୂଜା ଗଣେଶ ପୂଜା କାର ଡର ଜାଗାକୁ ଚାନ୍ଦା ଦେବେ ନାହିଁ ପାଷ୍ଟର ମଣ୍ଡଳୀର ଭୟକୁ ଚାନ୍ଦା ଦେବେ ନାହିଁ ସେ ଡେକୋରେସନ ଫେକୋରେସନ ଯିବେ ନାହିଁ ମାତ୍ର ଯେବେ ପୂଜା ଆରମ୍ଭ ହେବ ବିସର୍ଜନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏମାନଙ୍କର ଅକ୍ସିଜେନ୍ ଲାଗିଥିବ ବିସର୍ଜନ ପର୍ଯ୍ୟନ୍ତ କଣ ଲାଗିଥିବ ଅକ୍ସିଜେନ୍ ଫୁଟ୍ ଏମାନେ ମାଇକ୍ ସେଟ୍ ଲାଗିଲେ ବୋଲେ ଏମାନେ ଘରେ ଥିବେ ମାତ୍ର ଯାଇକିନା ସାଇଲୋଡି ଡସିକିନା ନାଚୁଥିବେ କେମିତି ଏମାନଙ୍କର ବସିକିନା ଯୋଉ ମନୋଭାବରେ ବସିଥିବେ ଏମାନଙ୍କୁ ଦେଖିଲେ ଜଣାପଡ଼ବ ଆଜି ବି ଗାଲାତୀୟ ମଣ୍ଡଳୀ ବିଶ୍ୱାସୀ ମାନେ ଅଛନ୍ତି ପ୍ରାଥମିକ ବିଷୟ ପ୍ରତି କେମିତି ଆରି ଜଣେ ଈଶ୍ୱରଙ୍କ ପରିଚୟ ପାଇଲା ଲୋକ ନେଇ ସେ ଗଣେଶ ପୂଜାରେ ଯାଇ ନାଚିବ ନାଚିବ ଗଣେଶ ପୂଜା ଚାନ୍ଦା ଦେବ ଆମେ ଯୋଉ ସ୍କୁଲରେ ଆମର ପୁଅ ଝିଅମାନେ ପାଠ ପଢ଼ିବେ ଗଣେଶ ପୂଜା ଚାନ୍ଦା ମାଗିଲେ ଆମେ ଦେବା କଥା କି ନାହିଁ ଦେବା କଥା କି ନାହିଁ ସାର ନଗର କାହା କଥା ଦେଇଦେବା ଚାନ୍ଦା ନଦେଲେ ବାହାର କରିଦେଲେ ସ୍କୁଲରୁ କେମିତି କରୁ ପିଲା ଜୀବନ ପଳାଇବ କି ନାହିଁ ଜୀବନ ବୋଲେ ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ଆଗା କେମିତି କି ନାହିଁ ନାକରେ ଏ ଜୀବନଟା ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷକ ସ୍ତ୍ରୀ ସେକ୍ରେଟେରୀ ସେ ପିଅନ ମାନେ ସବୁ ମିଶି ରାନ୍ଧାବଢ଼ା କରି ଥାଲି ଗିନା ନକି ତାବଲା ସହିତ ସେ ଜୀବନଟା ଆମ ପିଲାଟିକୁ ଦେଇଛନ୍ତି ଭଲ ପରା ବୁଦ୍ଧି ଆମେ ଈଶ୍ୱରଙ୍କର ପରିଚୟ ପାଇଛୁ ଆମେ ପରିଚୟ ନ ପାଇଲା ବେଳେ ଏ ବାପା ଆମେ ବଡ଼ ଲୋକ ଟିକେ ଅଧିକା କରିବା ନା ଆଉ ବଡ଼ ଲୋକ କେମିତି କରିବା ଅଧିକା ଟିକେ ଉଠାଇବା ନା ଆଉ ଏ ବର୍ଷ ପୂଜା ଟିକେ ଭଲ ହେଉ ନା ଆଉ ନହେଲେ କେମିତି ମାଠ ହେଇହେବ କେମିତି ମାଠ ହେଇହେବ କେମିତି ପିଲା ଟିକେ ମାନେ ପପ୍ କରିବେ କେମିତି ଉଦଲି ଉଦଲି ଯିବେ ସେଥିପାଇଁ ବଡ଼ ଲୋକ ଟିକେ ଅଧିକା ଉଠାଇବା ନା ପାଇଁ ଅଧିକା ପାପଟା ଟିକେ ହେବୁ ସେମିତି ଥିଲୁ ଆମେ ପ୍ରଭୁଙ୍କର ଗୌରବ ହଉ ଆମେ ଈଶ୍ୱରଙ୍କର ପରିଚୟ ପାଇଲା ପରେ ଆମେ ସବୁ ଜଞ୍ଜାଳରେ ଆମେ ପଶିପାରିବୁ ନାହିଁ ଆମେ
तुम्हें लेखा जाऊ तुम्हें पुनर्बार से सब दास हेबा को कहीं की इच्छा करुछ इच्छा करुछ आज अनेक को मंडली भल लागू ना मंडली रे सेमान अछंती सत कथा मात्र मिश्र को सेमाने भूली पड़ू ना मिश्र रे थिला बेले मे मांस खाउतिलु रसुण बासना केंती थिला अदा बहुत टेस्टी थिला सेठी रो काकुड़ी हमको मने पड़ुची ए चपरा काकुड़ी इज्राइल लोग माने एत्ते दंगरु मुक्त हो गले ओहो प्रभु समुद्र पार हेले एबे प्रभु को सहित अछंती सुरक्षित अछंती बोलला बेलकु ए चपरा काकड़ी पासरी पड़ु नंते आमे प्रभु कर लोक कहा लोक तते देखले जणा पड़ुची तोर उत्तम बंधु शैतान भलिया का लागुची मंडली ना अपमान करवाई प्रभु ना अपमान करवाई पात्र मान मुंड को तले नुआईवाई विश्वासी मैं भर्ती कहवाई चाहे ईश्वर परिचय पाइला लोक तार दुनिया कार परिचय विष बड़ ना बड़ ना गणेश मुनि पांच लड्डू खाइब रे बोले मिसा ये मुही जो परिचय पाई तांकर परिचय सुनले तो गड़ थरी जीव फ्रेंड्स तलो कहबो से दुनिया रो समस्त कर परिचय जदि जने जानी केना कलर टेकले भी कोन डाकबो ईश्वर कर परिचय पाई छन दिया अपन मु कहबा पाई चाहे परमेश्वर को जानंतु अपन परमेश्वर को जानंतु देखंतु परमेश्वर को अपन देखि परिबे से केमिति परमेश्वर हेथिबे प्रकृत रे जे सृष्टिकर्ता जे सत्य परमेश्वर से केमिति प्रभु हेथिबे जिरिमिय 10 अध्याय को आसंतु जिरिमिय 10 अध्याय एको पदर मु पढु छी एको पदर एक प्रकार लिखा जाए समस्त बाहर को लेकिन इमिति लिखा जाउ छी हे इस्राएल वंश सदा प्रभु तुम मानू जो कथा कहती ताहा सुनो क्यों प्रभु सदा सदा प्रभु से जो कथा कहती ताहा तुम्हें कौन कर सुन हवा आ आदम को प्रभु कहले कहले कि कौन बोल कहले तुम्हें फल खाइब नहीं एरा कार कथा सदा प्रभु कथा किंतु आउ जन कथा भी अच्छी शैतान भी कहू कि एटा खाओ कहीं खाओ तुम्हें परमेश्वर को परी हे जीव मतलब कार कथा सुनु शैतान रो कथा इटी परमेश्वर कहते हे इस्राएल वंश सदा प्रभु तुम बार को जो कथा कहती ताहा सुन एही दुनिया रे दुई प्रकार प्रभु भारत रे नहीं दुनिया रे दुई प्रकार प्रभु गोटे होउचंती सदा प्रभु आउ गोटे सादा प्रभु सादा प्रभु को आमे एही दस अध्याय रे सादा प्रभु को मध्ये आमे देखबा सदा प्रभु को मध्ये एही दस अध्याय रे आमे देखबा देखबा सेतिपाई मुझे कहूँ जे आपणा परमेश्वर को जानतु इटि के आपणा परमेश्वर को जानवा लोक आम अच्छे हाथ उठे मुई तो जानी मुझे जानी ना मोर अवस्था एम था आमको बुझाइबा लोक ना आमको ये गाँव में विड्राइबा लोक मध्य के ना आमको बोल कह मत मु डर ना क्या आदि दिन मानक लोक आमको अपमान कले भी निंदा कले भी आम तुनि ही रोच से भावुंत भकुआ जा भकुआ ना भकुआ ना आमर प्रभु दुनिया सब बुद्धिमान से आमको शिखाई शिखाई प्रिय मान प्रभु गौरव हो दुई पद प्रकार लिखा जाऊँगी निम्ते मुझ छ पद पर्यटन पढ़ापा चाहे सदा प्रभु यही कथा कहती तुम्हें मैंने अन्य देश मान व्यवहार शिख ना तुम्हें अन्य देशीय मानकर व्यवहार शिख ना अन्य देशीय बोले
ବିଜାତି ମାନେ ଡେକ୍ ସେଟରେ ନାଚୁଛନ୍ତି ବୋଲି ଗୋଟେ ଈଶ୍ୱରଙ୍କର ପରିଚୟ ପାଇଥିବା ଲୋକ, ପରିତ୍ରାଣ ପାଇଥିବା ଲୋକ ସେ କେବେ ନାଚିପାରିବ? ନାଚିପାରିବ ଲୋକ କହିବେ ବିଦେଶୀୟ, ଆମେରିକାରେ ତ ସବୁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ, ଆମେରିକାରେ ସବୁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ, ସେଠିରେ ଝିଅମାନଙ୍କର ସେଠିକାର ପୁଅ ଝିଅମାନଙ୍କର ପିନ୍ଧାଣା ଦେଖନ୍ତୁ ତ ଆଜ୍ଞା ପାଷ୍ଟର ଆଜ୍ଞା, ଝିଅମାନେ କେମିତି ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଗଞ୍ଜି ପିନ୍ଧିଥିବେ, ସିମିତ ଯାକ ପିନ୍ଧି କରି କେତେ ସ୍ମାର୍ଟ ହେଇକରି ହାଫ୍ ପ୍ୟାଣ୍ଟ ପିନ୍ଧିଥିବେ। ଆମେରିକାରେ ସବୁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଆଉ ପୁର୍ଣ୍ଣା ଖ୍ରୀଷ୍ଟିଆନ, କି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ପୁର୍ଣ୍ଣା ଖ୍ରୀଷ୍ଟିଆନ। ଆମେ ତ ଏବେ ଏବେ ଜନ୍ମ ହେଲୁ କି ନାହିଁ, ଆଜି ଡିମ୍ କାଲି ପିଲା, ଆମେ ଆ ପିନ୍ଧିଲେ କାଳେ ହେଇଛି ତା ସିମିତ। ଆମର ପ୍ରଭୁ ଆମେରିକା ପ୍ରଭୁ ନାହିଁ, ଆମେରିକା ପ୍ରଭୁ କି ଇସ୍ରାଏଲ ଦେଶର ପ୍ରଭୁ କି ସେ ସେ ହେଉଛନ୍ତି ସମଗ୍ର ପୃଥିବୀର ପ୍ରଭୁ, ଆଉ ସେ ହେଉଛନ୍ତି ସ୍ୱର୍ଗର ପରମେଶ୍ୱର ସିଏ। ଏଇଟା ମୁଁ କହିବା ପାଇଁ ଚାହେଁ। ଆଜି ଅନେକ ଲୋକଙ୍କର ଜୀବନ ଅବାଟରେ ଯିବାର କାରଣ କାହିଁକି? ସେମାନେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କୁ ଫଲୋ କରିନାହାନ୍ତି, ଖ୍ରୀଷ୍ଟଙ୍କୁ ନିଜର ଆଦର୍ଶ କରିନାହାନ୍ତି। ସେମାନେ କୋଉ ସାଙ୍ଗସାଥିକୁ କଣ କରିଛନ୍ତି? ଆଦର୍ଶ କରିଛନ୍ତି, ମୁଁ ତାପରେ ହେବି, ମୁଁ ତାପରେ ଘର ବାନ୍ଧିବି ବୋଲି ଏ ଋଣରେ ବୁଡ଼ିଛି, ଆଉ ମୁଁ ତାପରେ କଟିଂ କାଟିବି ବୋଲିକିନା ହୀନସ୍ତା, ମୁଁ ତାପରେ ଖାଇବି ବୋଲି ମାଂସ ଦୋକାନରେ ବାକି, ମୁଁ ତାପରେ ପିନ୍ଧିବି ବୋଲି ଡ୍ରେସ୍ ଦୋକାନରେ ବାକି। ଅନେକଙ୍କ ଜୀବନ ଅବାଟ ଯାଇଛି କାହିଁକି? ଯୀଶୁଙ୍କ ପରି ହେବି ବୋଲବାଟା ମନରେ, ମୁଁ ଯୀଶୁଙ୍କ ପରି ହେବି ବୋଲବାଟା ମନରେ ନାହିଁ। ପରିବାରରେ ଅନେକ ଗଣ୍ଡଗୋଳ ଅଶାନ୍ତି କାହିଁକି ବୋଲେ ଅନୁଭବ ପଡ଼େ, ମୁଁ ବି ଛାଡ଼ିବି ବୋଲବା ବୁଦ୍ଧି ଯାକ ଅଛି। ଅନୁଭବ ଆକା ଛାଡ଼ିଦେଲା, କେ ଛାଡ଼ିଦେଲା? ଅନୁଭବ ଆକା ଛାଡ଼ିଦେଲା, ମୋର କି ଅବସ୍ଥା ଅଛି ବୋଲା ବୁଦ୍ଧି ଏମିତି ସବୁ ଭିନ୍ନ ଲୋକମାନଙ୍କୁ ଆଦର୍ଶ କରି ଜୀବନକୁ ନଷ୍ଟ କରିଛନ୍ତି। କିନ୍ତୁ ଆପଣ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଜାଣନ୍ତୁ, ଲେଖା ଯାଉଛି ଦୁଇ ପଦରେ, ଅନ୍ୟ ଦେଶୀୟ ମାନଙ୍କର ବ୍ୟବହାର ତୁମେ କଣ କରିବ ନାହିଁ, ଶିଖିବ ନାହିଁ। ତାପରେ ଲେଖା ଯାଉଛି ଆକାଶର ଓ ନାନା ଚିହ୍ନରେ ଭୀତ ହୁଅ ନାହିଁ, କାରଣ ଅନ୍ୟ ଦେଶୀୟ ମାନେ ତହିଁରେ ଭୀତ। ଆକାଶ କେ ବଡ଼ ଆସିକି ତନ୍ତ୍ର ମନ୍ତ୍ର କରିଦେଇ ଉପରେ ଟିକେ ଧୂଆଁ ଟିକେ ଉଡାଇ ଦେଲା, କଣ କଣ କରି ଛାର ପିଛି ଦେଲେ ମିଶା, ଇଏ ବାପା ରେ ଆମର ଦେବତା ପ୍ରକୃତ ଦେବତା, ଏ ଗାଁ ଗଳିରେ ଭୁଲାଇବା ଗାଈମାନଙ୍କୁ ଜୁହାର କରୁଛନ୍ତି, ଏ ଗାଁ ଗଳିରେ ବୁଲାଉଛନ୍ତି ଏ ଗାଈ, ଏ ଗାଈମାନଙ୍କୁ ଭାନ୍ଧି କରି ହଳ କରାଯାଏ, ବୁଝନ୍ତୁ ଏ କଥା ଯାକ। ଭୟ କଲେ ବି ଜାତି ମାନେ ଜାଣିନାହାନ୍ତି, ସେମାନେ ଭୟ କରିବେ। ଆମ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଭୟ କରି 10 ଟଙ୍କା ଦେଇ ହେବ, ତା ପେଟ ପାଟି ପୁରୀ କରି ଏପଟେ ଭାରି କରି 10 ଟଙ୍କା ଘଟିଦେବ ନାଇଁ ବୋଲେ ନାଇଁ, ଗୋଟେ ଲାଭ ଦେଲେ ଦେଲେ କେମିତି ହେବ? ଗାଈ ମାତା ଜଣେ ପୂଜା କରୁଛି, ଭିଡିଓରେ ଦେଖୁଥିଲି, ଗାଈ ମାତା ହେଲେ ବାପା ବଳଦ ଆମ ବାପା, ଏମାନଙ୍କର ବୁଦ୍ଧି ଏ କଣ କରୁଛି ଗାଈ ମାତା ବୋଲି ଫୁଲ ମାଲାକୁ ଠୁସମା ଗୋଟେ ଠୁସମା ମାତା ବୁଦ୍ଧି ପଶୁ ତ ପଶୁ ଆଉ ବୁଦ୍ଧି ଯାକ ଏମିତି ଗାଲ। ଗାଈକୁ ମାତା ପ୍ରଭୁ ବୋଲବେ ନା ପଶୁ ବୋଲବେ? ପଶୁ ସେଟାକୁ ପଶୁ କୁହାଯାଏ, ପଶୁ କେବେ ପ୍ରଭୁ ହେଇପାରିବେ? ଏ ପଶୁ ପ୍ରଭୁ ମୋତେ ଟିକେ ଉଦ୍ଧାର କରନ୍ତୁ, ପଶୁ ପ୍ରଭୁ ବୋଲେ ମୁଁ ଭଲ ଆ କରିପାରୁ ନାହିଁ, ମୋ ହାତ ନାହିଁ, କିଛି ନାହିଁ ରେ ରାଜା, ମୁଁ କଣ କରିବି ବୋଲ ବସେ ଢୁସ୍ମି ଦେବା ବୋଲେ ଢୁସ୍ମି ଦେବି ବୋଲେ ପିଟି ଦେଖାଇବା ଢୁସୁମ ବୋଲିକିନା ସେମିତି ଲେଖା ଯାଉଛି ଭୀତ ହୁଅ ନାହିଁ, କାରଣ ଅନ୍ୟ ଦେଶୀୟ ମାନେ ତହିଁରେ ଭୀତ ହେବେ। ସେ ଗାଈମାନଙ୍କୁ ଇଟି ତାର ସିଂହ ଏତିକି ଡେଇଁଥିବ,
সিটি আর কোন করবে কি কি গথ যাক হোল্ডিং করে দেই রং কপড়া গুড়াই দেই ফুল মাল কোন এমনি লগাই দিয়ে সিন্দুর ফিন্দুর যদি ভালরে লেপি দেখলে আমার ভয় আর কোন আইলা রে বাপ মো ফাঁড়ি ডুমা ভয় এমাকর ভয় পড়ি এটা তাঙ্কর প্রভু তাঙ্কর আমার পরমেশ্বরকে জানাবার আমি তড়কু আমি পড়ি পড়ি যা বলে আমি ভালরে বুঝি পারবা তিন পদ অন্য দেশীয় মানকর বিধি সকল অসার যেহেতু বনরু জনে বৃক্ষ ছেদন করে নেই বন বলে জঙ্গল রু গোটে লোক গছ কাটব নেই ছেদন করে তাহা অস্ত্র দ্বারা কারিগর হস্তকৃত কোন নির্মাণ হুয়ে কাঠ দ্বারা মূর্তি প্রভুঙ্কু আমি তৈরি করে হব তৈরি করে হব হলে প্রভু ঠার আমি গাঁদরে থিলু ভাল লাগুছে প্রভু ঠার আমি বড় ভাল লাগুছে তার অর্থ সেটা কি নেই প্রভুঙ্কু আমি তৈরি করুছু বলে সেপাই দেখুন এই ভারতরে ওড়িশারে অনেক বা অল্প কেতে ভাই ভণী মান অছন্তি তাঙ্কর ঘরে প্রভু যীশু খ্রিস্টঙ্কর ফটো বি নাই ফটো বি নাই তাঙ্কর ঘরে কাইকি সেমানে যাহাকু সেবা করুছন্তি সে পরমেশ্বর মরি নাহান্তি প্রেজ দ লর্ড প্রেজ দ লর্ড সে ফটো হেই নাহান্তি সেপাই আমার ঘরে কোটি ফটো অছি কি নাই কাইকি সে হচ্ছন্তি অদৃশ্য পবনর ফটো টিকে দেখাও তো মতে পবনর ফটো টিকে দেখাও পবন এতে বড়টা যাওতিলা এইটি দেখ ফটো আজি টিকে এইটা পবন বড় যাওতিলা এইটি দেখ ফটো কে রকিছি হ্যাঁ রকি হবো ভাই আমার পরমেশ্বর অদৃশ্য যেতে ফটো রকিছন্তি বলে তাঙ্কর প্রভু কোন হইছন্তি ফটো হইছন্তি ফটো ফাটা মরবার তো সব আও আমার প্রভু ফটো হই নাহান্তি সে তিন দিন পরে কবর কু ফটাই কিনা উঠিছন্তি হালেলুয়া সে প্রভু অটন্তি সে প্রভু অটন্তি মোর প্রিয় মানে তড়কু লেখা যাচ্ছি চারি পদ সে মানে রূপা ও সুনারে তাহা মন্ডন করন্তি পুনি তাহা যেপরি টল টল নহিব এথিপাই হাতুড়ি দ্বারা কণ্টা মারি তাহা দৃঢ় করন্তি মূর্তি কু ঠিয়া কলা বলে কেন্তি মকে বানা লিসবে মতে বনাই লবে এতর হিন্ডি হিন্ডি জিবিবে চেরে বসবি বলবো তাকু ভড়া করি গাড়ি রে লাদি আনি করি বাপড়া আলো ফাললে তো হাত গোটে ভাঙবো নলে গড়েলে তাকু যত্ন রে রক্ষি করি এই বান্দরে বলরে বান্দ উড়ি করি পালে বেশি চটপটুচি আজি বলরে বান্দ বললা বান্দ বলি তিন চার ইঞ্চিয়া খুটি আনি মার রে মার খুটি বান্দি করি এরা পরমেশ্বর অনিশ্বাস ফুন্ডা নাই ফুন্ডা অনিশ্বাস বলে বুঝি পারত তো অনিশ্বাস হয়ে বসে থিবে কি প্রভু চিন্তা করন্তু তো টিকে অনিশ্বাস হয়ে ও প্রভু এতে বসে থিবে অনিশ্বাস এবে নাই সে কাইকি এবে নাই দেখুন সেটি আঙ্গুটি দেইথান্তু এটা পড়লা বেড়ে প্রভু আউ গোটে বাক্য আমি দেওয়া পাই চাহান্তি প্রেরিত পুস্তক সতর অধ্যায়ে সতর অধ্যায়ে চব্বিশ আউ পঁচিশ পদ এটি এমিতি লেখা দৌছি চব্বিশ আউ পঁচিশ পদ মু পড়ুছি যেউ ঈশ্বর জগত ও তন্মধ্যস্থ সমস্ত পদার্থ সৃষ্টি করিয়াছন্তি সে স্বর্গ ও পৃথিবীর প্রভু হেবারু হস্ত নির্মিত মন্দিরে বাস করন্তি নাই প্রেজ দ লর্ড আমার প্রভু কেমিতি দেখুন জানন্তু মু সেপাই কৌছি আপনা পরমেশ্বরকু জানিবা সবুঠারু বড় বিষয় অটে স্বর্গ ও পৃথিবীর প্রভু কে কে অনিশ্বাস হ্যাঁ হাত অছি ধরি পারু নাই আখি অছি দেখি পারু কাকু বি দেখি পারু নাই সে ধেরাইলা লোটুক হেলে দেখলে হেতা এ প্রভুই পারবে কি নাই তারপর তলকু কোন লেখা যাচ্ছি কি অবা সে মনুষ্য তৈরি করিবা কোন সি গ্রহরে সে কোন মন্দি নাই বাস করন্তি নাই সে
ତାଙ୍କୁ ଛୋଟିଆ ଛୋଟିଆ କ୍ୟାମ୍ପ କରି ରଖାଯାଉଛି, କୋଉଠି ରଖାଯାଉଛି କ୍ୟାମ୍ପ ଯାକ, ଏ ଆର୍ମି କ୍ୟାମ୍ପ ଯାକ ନକ୍ସଲାଇଟ୍ କଲକଲା ହେଲାକୁ ଆଣି ରଖିଲା ପରେ କ୍ୟାମ୍ପ କରି ରଖାଯାଉଛି। ସେ ବାସ କରନ୍ତି ନାହିଁ, କୌଣସି ମନୁଷ୍ୟ ତିଆରି କରିଥିବା କୋଟି କୋଟି ଟଙ୍କାର ବିଲ୍ଡିଂରେ ମଧ୍ୟ ପ୍ରଭୁ ରହିବେ ନାହିଁ, ରହିବେ ନାହିଁ, କାହିଁକି ତାଙ୍କର କୌଣସି ଅଭାବ ନାହିଁ ବୋଲି 25 ପଦରେ ଲେଖା ହେଇଛି। ତଳକୁ ଲେଖାଯାଉଛି କି ଅଭାବ, ତାହାଙ୍କର କୌଣସି ଅଭାବ ଥିବାରୁ ମନୁଷ୍ୟ ହସ୍ତ ଦ୍ୱାରା ସେବିତ ହୁଅନ୍ତି ନାହିଁ, ହେଲା, ସେବା ପାଇବେ ନାହିଁ, ସିଏ ତାଙ୍କର କୌଣସି ଅଭାବ ନାହିଁ, ସେବିତ ହୁଅନ୍ତି ନାହିଁ, ଯେଣୁ ସେ ସ୍ୱୟଂ ସମସ୍ତଙ୍କୁ ଜୀବନ, ଏଇ କଥା ଯାକ ମନେ ଭଲରେ ରଖବାର ଅଛି, ଆମେ ସ୍ୱୟଂ ସମସ୍ତଙ୍କୁ ଜୀବନ ନିଶ୍ୱାସ ଓ ସମସ୍ତ ପଦାର୍ଥ ସେ କଣ କରନ୍ତି, ଦାନ କରନ୍ତି, ବିକନ୍ତି ନାହିଁ, ଦାନ କରନ୍ତି, ହେଲା, ପଇସା ମାଗିକିନା ଦିଅନ୍ତି ନାହିଁ। କେତେ ଟଙ୍କା ମାଗିକିନା ଆଖି ବିଡ଼ାଇ ଦେଇଛୁ ଆମେ, ପ୍ରଭୁଙ୍କୁ କେତେ ଟଙ୍କା ଦେଇକିନା ଏ ଫୁଣ୍ଡା ଅଟକାଇଛୁ ଆମେ, କେତେ ଟଙ୍କା ଦେଇ, ଏ ସବୁ ପ୍ରଭୁ ଅଣନିଶ୍ୱାସ ହେଇ ବସିଥିବେ ନାହିଁ, ପରମେଶ୍ୱର ନିଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସ ନାହିଁ, ଜୀବନ ନାହିଁ, ଏମିତି ହେଇ ବସିଥିବେ ନାହିଁ, ପଟର ପେଟା ପାରା ହେଇକରି ବୁଝନ୍ତୁ। ସେ ପରମେଶ୍ୱର ସମସ୍ତଙ୍କୁ ନାକେ ଫୁଣ୍ଡା ଯେ ଦେବେ ସେଟା ଏଟା ବୁଝିବାର ଅଛି, ଆମେ ବୁଝିବାର ଅଛି, ଆମର ପରମେଶ୍ୱର ସମସ୍ତଙ୍କୁ ଜୀବନ, ସମସ୍ତଙ୍କୁ ସେ ସମସ୍ତ ପଦାର୍ଥ ଦାନ କରନ୍ତି, ସେ ହେଉଛନ୍ତି ପରମେଶ୍ୱର, ସେ ପରମେଶ୍ୱର ସବୁ, ଅନେକ କହିବେ ସମସ୍ତଙ୍କର ମାପୁରୁ ଗୋଟେ, ସମସ୍ତଙ୍କର ମାପୁରୁ ଯୀଶୁ କୋଟା ଆରେ ଈଶ୍ୱର କୋଟା ହଁ ସେଟା ଆଖା ନିସ୍ତିଆ ଅଗ୍ନି ମୁଣ୍ଡା ବୋଲେ ମାନଙ୍କୁ ଶିଖାଉଛନ୍ତି ଆମକୁ, ସବୁ ମାପୁରୁ ଗୋଟେ ଗୋଟେ, ସବୁ ମାପୁରୁ ଗୋଟେ, ସତ କଥା ପ୍ରେଷ୍ଟ ଲର୍ ସମସ୍ତଙ୍କର ପ୍ରଭୁ ଗୋଟେ ଗୋଟେ କି ନାହିଁ, ମାତ୍ର କିଏ ଏତେ ଜାଣିଛୁ କି, ସେଟା ହଉଛି ବଡ କଥା, ସମସ୍ତଙ୍କର ପ୍ରଭୁ ଗୋଟେ ଗୋଟେ କି ନାହିଁ, ଗୋଟେ ନ ଜାଣିକି ନା ନିଜ ନିଜକୁ ବେଶୀ ପଣ୍ଡିତ ବୋଲିକି ନା ଜିବ୍ଲା ମାଲାଟା ମାନେ ବନାଇ ଦେଇଛୁ ଆମେ, ଏ ଭାଗ ମାନେ ବନାଇକିନା ମନ୍ଦିରରେ ରଖି ଦଉଛନ୍ତି, ତାକୁ ପେଣ୍ଟ କୁଣ୍ଟା ହେଲେ ପିନ୍ଧାଇଲେ ହେତା, ଏ ଲଙ୍ଗଳା ମାପୁର ହେଇକରି ଲଙ୍ଗଳା ହେଇକରି ଥିବେ, ତାକୁ ପେଣ୍ଟ କୁଣ୍ଟା ହେଲେ ଆଳ କଣ କାହା ହେବ, ସମସ୍ତଙ୍କର ପ୍ରଭୁ ଗୋଟେ ମାପୁର ଗୋଟେ, ରକ୍ତ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଗଲ ବୁଦ୍ଧି ଆମକୁ ମାଠ ପଢାଉଛନ୍ତି, ସତ କଥା ସମସ୍ତଙ୍କର ପ୍ରଭୁ ଗୋଟେ ନାଇଁ। ସେ ପ୍ରେରିତ ପୁସ୍ତକ ସେ ଦୋଷ ଦେଇକୁ ଆସନ୍ତୁ ତ କଣ ବୋଲି ଲେଖା ହେଇଛି, ଦଶ ଅଧ୍ୟାୟ ମିଳିଲା, ଦଶ ଅଧ୍ୟାୟ 36 ପଦରେ ଏମିତି ଲେଖାଯାଉଛି, ସେ ତ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଦ୍ୱାରା ଶାନ୍ତିର ସୁସମାଚାର ପ୍ରଚାର କରାଇ, ସେ ତ ବୋଲେ ଈଶ୍ୱର ହେଲା, ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଦ୍ୱାରା ଶାନ୍ତିର ସୁସମାଚାର ପ୍ରଚାର କରାଇ ଇସ୍ରାଏଲ ସନ୍ତାନ ମାନଙ୍କ ନିକଟକୁ ଏହି ବାକ୍ୟ ପ୍ରେରଣ କଲେ, ସେହି ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ସମସ୍ତଙ୍କର ପ୍ରଭୁ ଅଟନ୍ତି, ସିଏ ସମସ୍ତଙ୍କର ପ୍ରଭୁ ଅଟନ୍ତି। ଆପଣ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଜାଣିବା ସବୁଠାରୁ ବଡ ବିଷୟ ମୋର ପ୍ରିୟ, ସମସ୍ତଙ୍କ ପ୍ରଭୁ ସିଏ ଅଟନ୍ତି, ବିନା ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀର ସମ୍ପର୍କରେ ସେ ଜନ୍ମ ହେଇଥିବେ, ସମସ୍ତଙ୍କ ପ୍ରଭୁ ସେ ଅଟନ୍ତି, ସେ କବର ଫଟାଇ 3 ଦିନ ପରେ ଉଠିଥିବେ, ସମସ୍ତଙ୍କ ପ୍ରଭୁ ସେ ଅଟନ୍ତି, ସେ ହାତରେ ଖଣ୍ଡା ଗଧା ଧରି ପାପୀମାନଙ୍କୁ ମାରି ବୋଲି ଧାଇ ଧାଇ ପଛକୁ ଗୋଡ଼ାଇବେ ନାହିଁ, ସମସ୍ତଙ୍କ ପ୍ରଭୁ ସେ ଅଟନ୍ତି, ପାପ ସେମାନେ କଲେ ସେମାନଙ୍କ ନିମନ୍ତେ ମୋ ନିଜ ଜୀବନକୁ ମୁଁ କୃଷରେ ଦେଉଛି, ଏ ହେଉଛନ୍ତି ପରମେଶ୍ୱର, ଏ ଆମଙ୍କ ପ୍ରଭୁ ମୋର ପ୍ରିୟମାନେ। ସେଥିପାଇଁ ଜିରିମିଅ ପୁସ୍ତକ ତଳକୁ ଲେଖାଗଲା, ଜିରିମିଅ ପୁସ୍ତକ 5 ଅଧ୍ୟାୟ 10 ଅଧ୍ୟାୟ 5 ପଦ ପଢି ଆମେ ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ଯିବା, 10 ଅଧ୍ୟାୟ 5 ପଦରେ ଏମିତି ଲେଖାଯାଉଛି, ସେ ସବୁ ତାଳ ଗଛ ତୁଲ୍ୟ, କୁ ସବୁ, ଜିରିମିଅ 10:5 ସେ ସବୁ ତାଳ ଗଛ ବୋଲେ ମନୁଷ୍ୟ ଯୋଉଟା ତିଆରି କରୁଛି ନାଇଁ, ମନୁଷ୍ୟ ଯୋଉଟା ଏଟା ମୋର ପ୍ରଭୁ, ଖାଇବାଟା ଦେ ରାଜା, ଭାତ ଭାଟା କରିଦେ, ସେ ସବୁ ତାଳ ଗଛ ତୁଲ୍ୟ କୁଣ୍ଡା କରୁ,
কি কর্ম? কুন্দা কর্ম। তারপরে ও কথা কহন্তি নাই, সেমানে চালি পারন্তি নাই। কোন হেইছি মানি বাত হেইছি প্রভুঙ্কু কোন গড়বতা চালি পারবে নাই। সমুদ্র পানি উপরে চালি চালি সমুদ্র পার যে হুয়ন্তি সে পরমেশ্বর। হালেলুয়া। সে চালি পারবে, সে পরমেশ্বর জীবিত, সে হচ্ছেন পরমেশ্বর। সেটিপাই যিশায়া পুস্তকরে লেখা গলা কোন লেখা গলা, যিশায়া পুস্তক এটা পড়িলা পরে আমি সে বাক্যটা পড়িবা। লেখা যাচ্ছে সেমানে চালি পারন্তি নাহি, এথিপাই সেমানকু বহিবাকু হুয়ে। কোন হুয়ে? বিসর্জন কলা বলে চালো রে, চালো আগে তুমি ডিজে পিজে বজাও, মুই পট পট চালি করি আইপি বন্ধ করে মো বেটি করি ফিঙ্গ বিসর্জন কর। এমতি নাই, সে চালি পারলে ভয় কি না যাইকি নেওয়া পড়ুছি, চালি পারলে তো যিশুঙ্কু করোনা প্রহার কলা পরে মধ্য খুঁটরে বাঁধি করি 39-39 প্রহার তাকে করোনা প্রহার কলা পরে মধ্য সে কৃষকু কান্ধে বহি কিনা গলগথা পাহাড় পর্যন্ত যা পাই সে সাহস করুচন্তি, সে সাহস করুচন্তি। এটা তো গোটে মনুষ্য গোটে শরীরর শক্তি, এটা পরমেশ্বর সে কৃষরে শত্রু মানে তাকে ছাতিরে বর্ষা মারিথিবা সময়রে মধ্য সে কোন করন্তি পরমেশ্বর পিতা এমানে কোন করুছন্তি তাহা এমানে জানন্তি না। প্রভু এমানকর পাপ তুমি গণনা কর নাই, এ হচ্ছে পরমেশ্বর। আর খানা দেরি করে জীবলামায় যে পাপ করব তাকু মারবি। এমানে সবু গদা ধনু সর এ ভালা দেব কাই ধরিছন্তি ডর্ণা যাক আমার প্রভুঙ্কর হাতে কুটি বি কোটি বি হাতে কোন অছি কি নাই, কাইকি পরমেশ্বর সে পরমেশ্বর সিয়ে প্রেইজ দ্য লর্ড, সে পরমেশ্বর মোর প্রিয় হবে। সেথিপাই আমার পরমেশ্বর কাম জানিবার আবশ্যক রয়েছে, জানিবার আবশ্যক রয়েছে। তোলকু লেখা যাচ্ছি সেমানে চালি পারন্তি নাই, সেথিপাই তাঙ্কু ভয়বাকু পড়ুছি। তারপর তোলকু লেখা যাচ্ছি সেমানঙ্ক বিষয়রে ভিত্ত হো নাই, তাঙ্কু ডরবার আগে কিছু আবশ্যক নাই। কাইকি আমুকু দেখলে সেমান তরহ রয়েবে, তরহরে সবই জেলা ডুমা মানুষ আমি ডরুছিলু, ডরুছিলু কি নাই? পত্তর হারাইলে চমকি যাই জ্বর, মাত্র এবার সময় আসিছি এ বাগরার ডুমা মানুষ ডরুছেন, প্রেজ দ্য লর্ড, ভূত মানুষ ডরুছেন আমি। কাইকি আমার পাখে সৃষ্টিকর্তাঙ্কর পরিচয় আছে, পরিচয় আছে। তোলকু লেখা যাচ্ছি এথিপাই সেমানঙ্কু বহিবাকু হুয়ে, সেমানঙ্ক বিষয়রে ভীত হুয়ো নাই, কারণ সেমানে অমঙ্গল করি পারন্তি নাহি, কিয় বা মঙ্গল করিবাকু হি সেমানঙ্কর সাধ্য নাহি। কোন করি পারবে না সেমানে? মঙ্গল করি পারবে না, অমঙ্গল বিসা তার পাদে যাই মুন্ডিয়া না মারলে আমকু শীতলি জ্বর হেবার নাই, তার পাদে মুন্ডিয়া মারলে আমার শীতলি জ্বর ছাড়বার মিসা, এটা হচ্ছে তার প্রকৃত অর্থ। আমার পরমেশ্বর কেমতি কেমতি সে মনুষ্য যাহা করি পারে না, ডক্টর মানে যাহা করি পারন্তি না সে তাহা করন্তি, সে তাহা করন্তি। সেথিপাই ছ পদরে লেখা গেল না, কোন বলে লেখা গলা ছ পদরে, হে সদা প্রভু তুম্ভ তুল্য কেহি নাহি, তুম্ভে মহান ও পরাক্রমরে তোমার নাম মহত্ত অটে। প্রেইজ দ্য লর্ড, প্রেইজ দ্য লর্ড। তাহাঙ্ক পরে কে হেই পারিবে নাই, এরা যিশায়া পুস্তকরে লেখা যাচ্ছি না, যিশায়া পুস্তক, যিশায়া পুস্তক 40 অধ্যায় 18 পদরে এই গোটে বাক্য পড়িলা পরে আমি প্রার্থনা করি আপনাদের। 40 অধ্যায় 18 পদ, যিশায়া 40 অধ্যায় 18 পদরে কোন লেখা গলা, তেবে তুমি মানে কাহা সঙ্গে পরমেশ্বরঙ্কু তুলনা করিব, অবা কেউ মূর্তি কি তাহাঙ্ক সদৃশ করিব। দেখন্তু কেতে স্পষ্ট ভাবে লেখা হয়েছে পরমেশ্বরঙ্কু কাহা সহিত তুলনা করিব, লোকমানে বাঘ বনাই দিয়ে এরা পরমেশ্বর বলছে বাঘ হই কুকুটি কেমড়া মানুষ বানাই দিয়ে দেখিছ দেখি নাই,
ମୂଷା ମାନଙ୍କୁ ବାଲାଇଥିବେ, ବାଲାଇଛନ୍ତି କି ନାହିଁ? ଏମାନଙ୍କର ମାନସିକ ଏ ବିକଳାଙ୍ଗ ଜାତି, କି ଜାତି? ମୂର୍ଖ ନାହିଁ, ଏମାନେ ବିକଳାଙ୍ଗ ଜାତି ଯାକ କୁକୁଟି କଲିଆ ମାନଙ୍କୁ ବାଲାଇ ଦେଇକିନା କଣ କରିଥିବେ? ଓ ମହାଯଜ୍ଞ ହେଇଥିବେ ଦେବତା, ଦାନ୍ତ ମାନ ଭାରନା ଦାମ ବାନାଇ ଦେଇ ମାନିସାରା ମାନ ପିଟାଇ ଦେଇକରି ପ୍ରଭୁ ହେଇଥିବେ। ସୂର୍ଯ୍ୟ କେବେ ପ୍ରଭୁ ହେବେ କି? ଗଛ ପାହାଡ଼ ଏ ପର୍ବତ ଏ ପଥର ଯାକ ପ୍ରଭୁ ହେବେ ନାହିଁ। ପଥରକୁ ପାହାଡ଼ ପର୍ବତକୁ ଗଛକୁ ସୂର୍ଯ୍ୟକୁ ଏଇ ଚନ୍ଦ୍ରକୁ ଯେ ନିର୍ମାଣ କଲେ ସେ ପରମେଶ୍ୱର ହେଇଥିବେ, ସେ ପରମେଶ୍ୱର ହେଇଥିବେ। ଧନ୍ୟ ସେ ପରମେଶ୍ୱର ଆମକୁ ତାଙ୍କୁ ବୁଝିବା ପାଇଁ ଦେଲେ। ସେଥିପାଇଁ ଆମେ ପ୍ରଭୁଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବା, ପ୍ରଭୁ ଆମେ ତୁମକୁ ଜାଣି ନଥିଲେ, ଆମେ ବି ଦରାଣ୍ଡି ହେଇଥାନ୍ତୁ, ଅନ୍ଧକାରରେ ଥାନ୍ତୁ, ଆଜି ବି ଗୋଟେ ଅନ୍ଧକାର ପଥରେ ଆମେ ଗୋଟେ ଅଦୃଶ୍ୟ ଫାନ୍ଦରେ ପଡ଼ି ଆମେ ପ୍ରଭୁ ମୂର୍ତ୍ତି ପୂଜାରେ ଲିପ୍ତ ଥାନ୍ତୁ। ମାତ୍ର ସେଇ ଅଦୃଶ୍ୟ ଫାନ୍ଦକୁ ସେ ଛିଣ୍ଡାଇଲେ, ଆମକୁ ସେ ମୁକ୍ତ କରିଅଛ।